আমার বয়স যে বছর 21 পূর্ণ হলো ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খোপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি 26। 29 বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল, কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্তাপোষে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিক্সার যাতায়াত দেখেছি, কিন্তু ভোট দিতে যাইনি। না, আমি ভোট বয়কট করিনি, ভোট আমাকে বয়কট করেছে, কারণ আমার বয়স 31। 30-এর পর সরকারি চাকরি পাওয়া যায় না, যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, এরকম আশা করা যায় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স 5 বছর শিথিল যোগ্য, কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত। অগত্যা সরকারি চাকরি পাওয়ার একটাই উপায় আছে, সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা। কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ, যদিও আমার চোখের ওপর আপনাদের অনির্বচনীয় লীলাময় জীবন খেলা আছে, তবু জালিয়াত আমি হতে পারবো না। আমার বাবা সৎ ছিলেন, এই গঞ্জের বাজারে ন্যাড়া ছাতিমতলায় কাঁচা পাকা চুলে পুরু কাছের চশমা চোখে যে বৃদ্ধটি কুঁজো হয়ে মানধাতার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমান্যদাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন। একদিন ভর দুপুরে তার বুকের বাঁদিকে লজ্জরে টাইপ মেশিনটা বিগড়ে গেল। সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম। কার্বাইডে পাকানো চালানি মর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রীর চটককেও হার মানায়, তবু খেতে অতিশয় অখাদ্য, ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো। পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চোচো করে সুমিষ্ট জল টেনে নিত, তাদের দু পায়ের ফাঁক দিয়ে আমি সেই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম। ডাবের খোলাটি ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভিতরে শ্বাস আছে কিনা। তারপর চিরুনি, ব্লাউজ, ধূপকাঠি, তরমুজ, চাল, হুঁশিয়ারি মাল এবং ধূর্ত নেতা পূর্তমন্ত্রী হওয়ার জন্য যত বড় স্বপ্ন দেখে, ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়লাকেও ছাপিয়ে গেলাম। কিন্তু বিড়ালের ভাগ্যে শিকে ছিল না, ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন। আমাদের এখানে গত 20 বছরে আধঘানা হাসপাতাল হয়েছে, বাকি আধঘানা হবে না, কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিংহোম আছে। রোজ ভোর 4টে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম, মা নিজের হাতে দেওয়া ঘুটে জ্বালিয়ে চা করে দিতেন। সেই স্যাঁতস্যাঁতে অন্ধকারে ধোয়াটে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো। দিদির মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে গিয়েছিলেন। যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল, কিন্তু দারিদ্র তাকে মহানও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি। এক চোরা কারবারি শ্রমিক নেতার আর কাঠিতে পরিণত করেছিল। সে সেই নেতাকে মহিলা সরবরাহ করত, সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল,
মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল, কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল, পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের যোগ ছিল, এবং এই সব সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট বেঁধে একটা মোটা নাইলনের দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল। চাকরি আমার হতো, জেলার সব ছাত্রদের মতো আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম, হয়তো আমার বরাত খুলে যেত, অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছে, আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ঝুরির বদলে নেকটাই ঝুলতো। গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা অকেজো টাইপ মেশিন ছাড়া বাবা আমার জন্য কিছুই রেখে যেতে পারেননি। এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মা চলে গেলেন, ভারতবর্ষ পড়ে রইল। আমার আর কোনো দায় নেই, যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র। এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই, বন্ধুরা বলবে পালিয়ে গেল। বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি, তারা বলবে বেটা গুপ্তচর। যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ, আর যদি সোজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন। এমনকি অবস্থা তেমন তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে। এতদিন চাকরি খুঁজেছি, পাইনি, এবার ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব। আমরা যারা বেকার, আধা বেকার, ভবঘুরে, বাউন্ডুলে ভিখারি, যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে, বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই, যারা শহরে আলো জ্বালে কিন্তু যাদের কুপিতে তেল নেই, যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্তা করে চালান করে দেয়, যারা কোনো দিন একটা ভালো জামা পরেনি, শরবত খায়নি, বেড়াতে গিয়ে পর্বতমালার নিস্তব্ধ নিরাসক্তি মহত্বকে স্পর্শ করেনি, যারা জন্মায় আর খাটে, খাটে আর মরে, যারা পিঁপড়ের মতো, পোকামাকড়দের মতো, শীতকালের রাত্রির ঝরা পাতার মতো, সেই সব নিরক্ষর নগণ্য কুজো অবজ্ঞাত করুন, যাদের দেখার জন্য, যাদের ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান, যারা আগামী দিনের ভারতবর্ষের তথা গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক, আমি তাদেরই একজন হয়ে এই জংশনের স্টেশনে বাদাম বেচে যাচ্ছি। কসাইয়ের বাঁ হাতের বুড়ো আঙুলের মতো জীবন আমাদের, যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, আবার এই আঙুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায়। রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈল বীজ আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায়, বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন। সেই আগুনের পাশে বসে আছেন আমার মা, আমার দেশ জননী। না, বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার কম্প দিয়ে জ্বর আসে না। ধন্যবাদ।